বন্ধুরা, আজকে আমরা এই পিসিটি আনবক্সিং করব এবং আপনাদেরকে সেট করে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা উপরের টেপটি খুলে নিলাম ইন্ডিকেটরের মাধ্যমে। এই দেখুন আমাদের সিপিইউটি, এবার এটাকে বের করে দিই। এই দেখুন, এটি আমাদের সিপিইউ ওভো কোম্পানির। এটি মনিটর, এটি স্টারএক্স কোম্পানির। এই আমাদের একটি তার, এখানে একটি তার, এখানে একটি তার, এবং এখানে কিবোর্ড এবং মাউস। এগুলো দরকার, এগুলো ছাড়া তো অন হবে না, পিসি চলবে না। আমাদের প্রথমে এই তিনটি তার প্রয়োজন। এই তিনটি তার হলে আমাদের পিসি চলবে। একটি তার সিপিইউ কে পাওয়ার দেওয়ার জন্য এবং অপরটি মনিটরকে পাওয়ার দেওয়ার জন্য। সিপিইউ থেকে একটি তার মাল্টিপল লাগে যাবে, এই উপরে দেখছেন, এখানে এরকম ভাবে এটি সেট হবে এবং এটি মাল্টিপল লাগে সেট হবে। দেখুন সেট হয়ে গিয়েছে। এবার আমরা এখানে এই জ্যাকটি লাগাবো। এই জ্যাকটির মাধ্যমে যেই জিনিসপত্রগুলো আছে কম্পিউটারের মধ্যে, যে জিনিসগুলো থাকে, সেই সব জিনিস আমাদের স্ক্রিনে আমরা দেখতে পারি। এটি এইভাবে এখানে সেট করে দেব। এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করতে হবে। এটির দুই সাইডে ইয়ে আছে স্ক্রু, এটিকে ঘুরিয়ে আমরা সেট করে দেব। দেখুন সেট হয়ে গেছে। এবং এটির অপর প্রান্তটি আমরা মনিটরের পিছনে সেট হবে। দেখুন মনিটরের পিছনে দুটি তার লাগবে, একটি মনিটরকে পাওয়ার দেওয়ার জন্য এবং অপর তার টিসিপিউ থেকে আসবে। দেখুন এই পিনটি এখানে সেট হবে। উপরের দিকে চাপ দিয়ে এটি ঘোরালে এটি সেট হয়ে যাবে। আপনারা দেখে নিন, পিসি সেট করা খুবই সহজ। এবং এই অ্যাডাপ্টারটির মাধ্যমে আমাদের মনিটরটির পাওয়ার কানেকশন হবে। এখানে দেখুন একটি ছোট্ট ফুটা আছে, এখানে এটির এই যে একটি সংযোগ হবে এবং অপরটি মাল্টিপ্লাই লাগে যাবে। এটি এবার মাল্টিপল লাগে যাবে, এখানে এইভাবে সেট হবে। এবার আমরা মাউসটি সেট করে নিই। দেখুন সিপিইউর পিছনে অনেকগুলো অপশন আছে, উপরে দুটি, নিচে দুটি আছে। দেখুন এখানে আমরা এটি এইভাবে সেট করে দেবো। এবার আমরা কিবোর্ডের লাইনটিও একইভাবে সেট করে দেব। দেখুন দুটি পাশাপাশি আমরা কিবোর্ড এবং মাউসের লাইন সেট করে দিলাম। এটি রাউটারের তার, আপনারা যদি ওয়াইফাই সেট করতে চান, দেখে নিন, এরকম একটি ক্লিপ থাকে রাউটারের তারের মধ্যে।
এখানে দেখুন এই যে এইখানে এই রাউটারের তারটিকে সংযোগ করে দিতে হবে, এটি চাপ দিয়ে ধরে এখানে লাগিয়ে দিতে হবে। তাহলে এখানে এখন নেট কানেকশনও হয়ে গেল। আপনারা যদি স্পিকার বাজান, স্পিকার তো প্রয়োজন পিসির মধ্যে, স্পিকারের আউটপুটটি এখানে যোগ হবে মধ্যে ঘন্টায়, আর পাশের গুলো কথা বলার জন্য মাইক্রোফোন সম্ভবত, মাঝখানেরটা হবে এটি রাউটারের তার, এই দুটি মাউস এবং কিবোর্ডের তার, এটি তো আপনাদেরকে বললামই এখনই, মনিটরের তার, এবং এই উপরেরটি সিপিইউ কে পাওয়ার দেওয়ার তার, এটি এখনই এখান থেকে আসছে এই তারটি, এটির মাধ্যমে আলোটি আসে, আর এটি মনিটরের তার মনিটরকে পাওয়ার দেবে। তো আমাদের পিসি সেট আপ এইটুকু, এটি রেডি। এবার আমাদেরকে জাস্ট এখানে দেখুন একটি পাওয়ার বাটন আছে, এর সামনেও কিছু পিছনের মতো ইয়া দেওয়া আছে একই রকম। আমরা এখানকার বাটনটা চাপ দিলে আমাদের মনিটরটিতে এখন আলো আসবে, এখন অন হয়ে গিয়েছে। এই দেখুন অন হয়ে গেছে। তো এই ছিল আমাদের পিসি সেট আপ। আপনারা এইভাবে বাড়িতে খুব সহজে পিসি সেট করে ফেলতে পারেন, এটি খুবই সহজ। এই কিছু তার সংযোগ করে আপনারা বাড়িতে খুব সহজে আপনার পিসিটি সেট করে ফেলতে পারেন, দেখুন এটি খুবই সহজ। আমরা এখন এটিকে অফ করে দিই, দেখুন শাট ডাউনে দেওয়ার সাথে সাথে এটি অফ হয়ে গেল।